আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়াই খুব ভালো আছি আজকে বিডিওটা হচ্ছে আমার আব্বু আমাদের বাসায় আসছে সবাইকে দেখার জন্য তো অনেকদিন দিন আসলো তো কী কী নিয়ে আসলো সেটা আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে রাজশাহী লেচু খেতে কিন্তু খুব ভালো লাগে আর এখানে হচ্ছে কিছু আম নিয়ে আসছে আব্বু যখনই আমার বাসায় আসে অনেকগুলো করে নিয়ে আসছে তো আমি বকাজ দিতে দিতে এখন হচ্ছে অল্প অল্প করে নিয়ে আসতে বলি কারণ খাবার লোক নেই বাসায় আমরা হচ্ছে তিনজন ফাঁতিন তো ছোটো ও তো ও আর কত খাবে বলেন আর আমি তেমন ফল লিচু বলেন তাও আমি বেশি একটা খাই না ফল বেশি একটা পছন্দ লাগে না খাওয়ার ভিতরে একটু আমটা পছন্দ লাগে একটু লিচুটা তাও তেমন একটা আহমরি না এই যে লিচুগুলো আব্বুকে বলতেছি আব্বুটু বের করে দাও আসলে আসলে আমার আব্বু হচ্ছে আমাদের ফ্রেন্ড ফ্রেন্ডলি আমরা ফ্রেন্ডলিভাবে আচরণ করি সব সময় সব কথা শেয়ার করি সেটাই হচ্ছে আর হচ্ছে আমি হচ্ছে গড়ের বড় মেয়ে আমরা হচ্ছে দুই ভাই বোন ভাই হচ্ছে ছোট। আর এখানে হচ্ছে কিছু মালটা নিয়ে আসছে আসলে যাদের বাবা মা নেই তারাই বোঝে বাবা মা কতটা কষ্ট বাবা নামক বট বৃক্ষটা যদি মাথার উপর থেকে সরে যায় তখনই বোঝা যায় দুনিয়াতে টিকে থাকা কত কষ্টকর মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরও বাবা থাকলে যে কতটা আনন্দের হয় কতটা ভালো লাগে আর একটা বাবার মতন খোঁজখবর কেউই নেয় না ভাই বলেন বোন বলেন বাবা মায়ের ভালোবাসা হচ্ছে অন্য রকমের ভালোবাসা তাই আমি সব সবসময় দোয়া করি আমার বাবা মা যেন অনেক যুগ যুগ ধরে বেঁচে থাকে আমাদের মাথার উপর বট গাছ হয়ে সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আর সবার মা বাবা যেনই যুগ যুগ ধরে বেঁচে থাকে সবার মা বাবাকে সুস্থ রাখুন ভালো রাখুন এটাই হচ্ছে আমি সব সবসময় কামনা করি দোয়া করি আর এখানে হচ্ছে কিছু হ্যাঁ বিস্কিট নিয়ে আসছে তো আব্বু যেখান থেকে আসে ওখানে একটা ভালো বেকারি আছে ওটার বিস্কিট বলেন কেক বলেন নিমকি ওটা খেতে কিন্তু খুবই মজার হয় তো আমি পছন্দ করি দেখে প্রতিবারই হচ্ছে আব্বু নিয়ে আসে তো এবার তো অল্প করে নিয়ে আসছে বিস্কিট দেখতে পাচ্ছেন এ আর তিন ডাবল হয় নিয়ে আসে এক এক ধরনের এক একটা জিনিস তা আমি অনেক পকাচকা দিতে দিতে এখন হচ্ছে কম কম নিয়ে আসে তো আমি একা বিস্কিট খাই আপনাদের বাড়ি হচ্ছে সকালবেলা অফিসে যায় আর হচ্ছে রাত্রে আসে সে তো আর খেতে আর কি এগুলো সময় পায় না তো ফাতিনতে ছোটো ও আবার কী খায় এক পিস খেলেও পারে না খেলেও পারে এই বিস্কিট একটু খায় এতে একটু বাদাম দেওয়া আছে সেজন্য আর কি পছন্দ করে তা হচ্ছে উপর থেকে বাদামটা খুঁটি খুঁটি খেয়ে বিস্কিটটা আর খায় না তো ওটা আমাকেই খেতে হয় তো বেকারি বিস্কুট হচ্ছে অনেক অনেকদিন রেখে খাওয়া যায় না ওটা নেতিয়ে যায় সেজন্য বলছে আব্বু সবসময় অল্প অল্প করে নিয়ে আসবা তার নাতনির জন্য তো কত কিছু সে নিয়ে আসে আবার চকলেট নিয়ে আসছে সেটা তো পাঁচ যে গাইল করে ফেলছে আমার ছেলে এই যে নিমকি রুটি এটা খেতে কিন্তু খুবই মজার হয় সব বেকারির জিনিস কিন্তু মজার না এক একটা বেকারির যে আর কি খাবার মজার হয় এখানে হচ্ছে লিচু অর্ধেকের বেশি কিন্তু খাওয়া হয়ে গেছে তো বাকিটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর এখানে হচ্ছে আমটা এগুলো হচ্ছে আমগুলো আর মালটাগুলো হচ্ছে আমি এখন ধুয়ে রাখবো তো ফল আমার বসায় নিয়ে আসলে কিনে নিয়ে আসলে যে যেই আনুক আমি সাথে সাথে এগুলো ক্লিন করে দেই কারণ আমার ছেলে বারবার ধরো ছোট এগুলোতে মলা থাকে এর জন্য আমি সবজি বলেন ফল বলেন সব কিছু সাথে সাথে ক্লিন করে ফেলি ক্লিন করে রাখার মূল উদ্দেশ্য হচ্ছে যাদের ঘরে ছোটো বাবু আছে তাদের সবাই উচিত সব কিছু ফ্রে আর কি ক্লিন করে রাখা এতে অনেক রকম ভাইরাস থাকে তা তারপর আবার ফ্রিজ রাখি সেজন্য আর কি সবসময় চেষ্টা করি ক্লিন করে রাখার যতটুকু পারি আর এটা হচ্ছে হরলিক্স একবারে বড়টাই নিয়ে আসছে তার নাতনির জন্য হরলিক্স তার নাতনি বলা লাগে না সে এমনি তো নিয়ে আসে আর এটা হচ্ছে চকলেট চকলেট তো পাঁচ মিনিটে শেষ করে ফেলছে তো একদম বাটা খালি হয়ে গেছে তো আমার বাসায় কিছু চকলেট ছিল সেটা দিয়ে আপনাদের দেখালাম তো আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম